شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد আব্দুল কাইম ভাইয়ের প্রশ্ন যে মানুষ কি আল্লাপাকের খলিফা না খলিফা না এটা আকিদা সংগ্রত বিষয় কিনা এটা বিশ্বাস করলে মানুষের বা বিশ্বাস না করলে মানুষের ইমান পরিপূর্ণ হবে কি হবে না আসলে মানুষ প্রকৃত অর্থে আল্লাহর খলিফা নয় এই খলিফার দুটি দুই ধরনের অর্থ হয় একটা হলো আল্লাহর প্রতিনিধিত্ব আরটা হল আল্লাপাক প্রতিনিধিত্ব দান করে মানুষ মানুষের খলিফা প্রতিনিধি যদি কেউ মনে করে যে মানুষ আল্লাহ আল্লাপাকের প্রতিনিধি হ্যাঁ তাহলে অর্থটা আকিদাগত দিক থেকে ভুল আর যদি মনে করে মানুষ মানুষের প্রতিনিধিত্ব করবে মানুষ মানুষের একের পর এক আসবে যুগের পর যুগ মানুষ আসবে একটা কবিলার পরে আরেকটা কবিলা আসবে এক জাতি চলে যাওয়ার পরে আরেকটা জাতি আসবে এই অর্থে নেওয়া হয় তাহলে অর্থটা ঠিক আছে অর্থাৎ আল্লাপাক বলেছেন যে ইন্নি জা আইরুন ফিল আউদে খালিফা আমি এই পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করতে চাই প্রতিনিধি বলতে এখানে যে একের পর এক আসবে মানুষ একজনের পর একজন একজনের পর একজন একটা জাতির পর আরেকটা জাতি একটা কমের পর আরেকটা কম আসবে এই অর্থে অর্থটা ঠিক আছে আজ কেউ যদি মনে আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি বলতে কেউ নেই আল্লাহ এক তিনি এক খালেক তিনি একমাত্র চেষ্টা হ্যাঁ তার কোনো অংশীদার নেই তার কোনো প্রতিনিধি নেই তিনি একক সব কিছুর মালিক মানুষকে তিনি এখানে খলিফা শব্দ ব্যবহার করছেন খালফুন মানে পরস্পর একের পর এক একের পর এক আসবে এমন একটা জাতি আমি তৈরি করতে চাই এই জন্য যদি কেউ মানুষকে বলে যে মানুষ আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি সেই অর্থে ভুল হবে যে আল্লাহর দিকে নিজবোধ করা হয় তো প্রতিনিধি তাকেই বলা হয় যে যিনি থাকবেন না তারপরে তার অনুপস্থিতিতে কেউ আসবে এই অর্থে নিলে তাহলে অর্থটা ভুল হবে যে আল্লাহ না থাকলে মানুষ তার প্রতিনিধিত্ব করবে অস্তাক ফেরাল্লা সুতরাং এটা আখিদাগত বিষয় এই অর্থে প্রতিনিধিত্ব আল্লাহর প্রতিনিধি মানুষ যদি কেউ এই অর্থে ব্যবহার করেন এই অর্থ বুঝেন তাহলে অর্থটা ভুল হবে কিন্তু অর্থ করতে হবে যে মানুষ প্রতিনিধি তার একের পর এক তার যুগের পর যুগ মানুষ একজনের পর একজন আসবে এই অর্থ যদি কেউ গ্রহণ করেন তাহলে এই অর্থটা হলো ঠিক সুতরাং এটা আকিদাগত বিষয় আকিদা যদি এই ক্ষেত্রে কেউ ভুল বুঝেন ভুল ব্যাখ্যা করেন তাহলে বিষয়টা অনেক মারাত্মক আকার ধারণ করবে সুতরাং মানুষ প্রকৃত অর্থে আল্লাহর প্রতিনিধি হতে পারে না আল্লাহর খলিফা হতে পারে না আসল্লাহানাবিগিনা মোহাম্মদ